স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। হেচি শাক বা মালঞ্চ শাক একটি সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম পলফ কার্পন প্রোস্ট্রাটাম। এটি ক্যারিওফাইলেসি পরিবারের অন্তর্ভুক্ত। এই শাকের পাতা দেখতে চিরার মতো হওয়ায় স্থানীয়রা একে চিরা শাক বলে জানে। বাংলাদেশে বিভিন্ন সমতল এলাকায় জন্মে। নিচু জমিতে, ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় বেশি জন্মে। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে এই শাক। এই শাক মাটিতে ঘনভাবে বিছিয়ে থাকে। শাকের মূল কাণ্ড থেকে ছোট ছোট ডাল বের হয় যা শাক হিসেবে ব্যবহৃত হয়। এর পাতার রং সবুজ, তবে কাণ্ড লালচে খয়েরি রঙের হয়। অগ্রহায়ণ মাসে এই গাছে ছোট ছোট হলুদ রঙের ফুল ধরতে দেখা যায়। পাতাগুলো মোটা এবং রসালো, ফুলগুলো কাণ্ডের সাথে লেগে থাকে। ফিল থেকে ছোট ছোট লাল রঙের বীজ হয়। হেচি শাক বাংলাদেশের সর্বত্র জন্মায়। হেচি শাকের ভেষজ গুণাগুণ রয়েছে। উপকারিতা: ১. হেচি শাকের রস খেলে স্নায়ু সমস্যা ভালো হয়। ২. হেচি শাক রান্না করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং টেনশন কমাতে সাহায্য করে। ৩. হেচি শাক দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ালে শিশুর পুষ্টির চাহিদা পূরণ হয়। ৪. হেচি শাক ভাতের সাথে খেলে পেটের সমস্যা ভালো হয়। ৫. হেচি শাকের রস করে গরম করে খেলে হাঁচি, কাশি, সর্দি ছাড়াও অ্যালার্জি কমাতে সাহায্য করে।